বৈশি একজন রিকশা চালক তার নাম হচ্ছে মনোরম মনোরম মানে এমন একটা মানুষ জানেন যে 1992 সালে 6 ডিসেম্বর বাপরি মসজিদ ভাঙার পর সারা দেশ কারফিউ হয়ে গেছিল আমরা কোনো নেতাকেও মানে কোনো বাইরের মিলিটারি কোনো নেতা পেতা চেনে না আমরা কেউ নানপুরে ফিরতে পারছি না কিন্তু এই একটা মানুষ যিনি গান গাই দিয়েছেন কিন্তু হিন্দু মানেগা না মুসলমান মানেগা মিলিটারি একদম মানে বেহিসেবি হিংস তাও কিন্তু এই গান শুনে মনোদাকে ছেড়ে দিয়েছে এই হচ্ছে মনোদা যে মনোদা 74 বছর বয়সেও রিক্সা চালিয়ে গেছেন আমার সঙ্গে হঠাৎ কয়েকদিন আগে দেখা হয়েছিল কয়েক মাস আগে আমি সেলুনে দাঁড়ি কাটছিলাম আমার কাছে আসলো এসে বললো বাবা তুমি তো আমাকে রিক্সা দিয়েছো আর কে মানে অনেকবার রিক্সা দিয়েছো আমি আর রিক্সা চালাতে পারছি না আমি মা বলা কী করো এখন বললাম 80 টাকা করে আয় বলে 80 টাকা আয় হলে মাসে কত আর 2400 টাকা বললাম আমি যে ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডেরই বাসিন্দা আমি ওনাকে বলি যে বিশ্বকর্মা পুজো আমি করি আমার বিশ্বকর্মায় কোনো দেবতা থাকে না রিক্সা চালকরাই আমার বিশ্বকর্মা রিক্সা চালকদের পুজো করে আমি একটি মেডিক্লেম করে দিই ওদেরকে প্রতি বছরের জন্য আমার ওয়ার্ডে যত রিক্সা চালক আছে তারা 1 লক্ষ টাকা করে মেডিক্লেম পায় যে কোনো জায়গায় যাবে তার 1 লক্ষ টাকার চিকিৎসা পাবে এটা কোনো দল মধ্যে মিশে যত রিক্সা চালক নানপুরে দেখেন স্ট্যান্ডে সবার জন্য এটা করা আছে ওই আমি আগের বছর করেছিলাম এই বছরও করলাম আর মনোদাকে আমি অঙ্গীকার করলাম যে আজ থেকে তুমি রিটায়ার করো আর তুমি রিক্সা চালাবে না তুমি তো মাসে 80 টাকা আমি তোমাকে 5000 টাকা করে আমি যতদিন তুমি বেঁচে থাকবে আমি যদি তোমার আগে পৃথিবী থেকে ছেড়ে চলে যাই আমার মেয়েকে বলা থাকবে ওনার 5000 টাকা যেন যেখান থেকে হোক উনি যতদিন বেঁচে থাকবে যেন পৌঁছে দেওয়া হয় ওনার বাড়িতে 1 তারিখে উনি রিক্সা চালাবেন আরেকটা ঠিক আছে উনি নয় সংসার চালালেন বাকিটা কী হবে দেখুন একজন প্রভিডেন্ট ফান্ডার এই মানুষটি কেমন এই মানুষটি এখানে আপনারা এত মা বোনেরা আছেন শুনলে সবাই খুশি হবেন যে এই মানুষটি হচ্ছে কী জানেন আমার বাবা মাকে রিক্সা চড়িয়েছে আমার মানে আমার বাবা মা রিক্সা চলেছে আমি চলেছি আমার মেয়ে চলেছে এখন আমার নাতনি সেও চলেছে আমি বোঝাতে চাইছি যে প্রজন্মের পর প্রজন্ম 44 বছর ধরে নানপুরে রিক্সা চালিয়েছে এই মানুষটার কোনো রিটায়ারমেন্ট হয় না আমি সেদিনকে মানে সমস্ত পরিবার নিয়ে খেতে গেছিলাম একটা খাওয়ার একটা বিল হলো হোটেলে আমি 1 বছরে একবারই যাই ফ্যামিলি নিয়ে আমি গুনে আমি হিসেব দেখলাম যে আমি বছরে এখানে যা একদিনে খরচা করছি এই লোকটা 6 মাস 8 মাসের মাসিক মাইনেও তাতেই হয় না হয়তো আমরা এত প্রাচুর্যে থাকি অথচ এই মানুষগুলোর জন্য কিছু বিচার হয় না এই জন্য আমরা ঠিক করলাম ওকে একটা প্রভিডেন্ট ফান্ডের মতো ব্যবস্থা করবো টাকা দেবো তো আমার টার্গেট হচ্ছে 2 লক্ষ টাকা সমস্ত দুর্গাপুজো এবং কালী পুজো থেকে নিয়ে আমরা দেবো আমি নেতাজির সঙ্গে কালী পুজো এবছর খুবই ছোটো মানে ওই অর্থে ছোটো মায়ের তো মায়ের পুজো কোনো ছোটো বড়ো হয় না ওই অর্থে দেখবেন খুবই ছোটো মানে মুখে নেতা বলে বলছি এরকম না হ্যাঁ অনেক নেতা দেখবেন মুখে বলে কিন্তু ওরা মানে এমন পরিমাণ মানে আপনারা আমি আপনাদের অ্যামাউন্টই বলছি মানে আমার এখনও অবধি বাজেট 3 থেকে 4 লক্ষ টাকা তা পুজোটা কিরম ছোটো হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিন্তু সমাজসেবা কোনো ছোটো হবে না সমাজসেবার জন্য একদম বড় থাকবে ওই মনোদাকে আমি চেষ্টা করছি 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা নেতাজির সঙ্গ থেকেই দেওয়া হবে মানে দেওয়া হবে আর আমরা প্রত্যেক পুজো কমিটি থেকে টাকা অর্থ তুলে 2 লক্ষ টাকার একটা প্রভিডেন্ট ফান্ড তার জন্য রাখবো যাতে মনোদা সমস্ত কিছু বিষয় যাতে ঠিকঠিক করতে পারেন মনোদার পরিবার যাতে মনে করেন যে এই নানপুরে জন্মেছিলাম বা নানপুরে 44 বছর ধরে সেবা করেছি মানুষ আমাদের ভুলে যেতে পারেন এই প্যান্ডেলটা কালকে ভেঙে যাবে প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে এই যে 5000 টাকাটা দিলেন হয়তো আমাদের কোনো ছেলে একটু ব্যঞ্জো এনে বাজাতে পারতেন আজকে আমাদের কোনো একটা গান শিল্পীকে দিয়ে গেঁদে কিছুক্ষণ নাচ করে আনন্দ করতে পারতেন এই নাচটার বদলে যদি যে মানুষটার জন্য সেবা করলাম এইটা আমাদের সামনে থাকবে মনোদার টাইটেল কি আমি জানি না মনোদা মনা ব্যানার্জি হতো একই সিদ্ধান্ত হতো মোহাম্মদ মনোদা একই সিদ্ধান্ত কেন মানুষের প্রয়োজনের ক্ষেত্রে ধর্ম কোনো বাধা না ধর্ম হচ্ছে বিষয় আমাদের ধর্ম হিন্দু ধর্ম সেখানে বলা আছে যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না সে ধর্ম আমি করি না এটা আমার কথা না এটা হচ্ছে বিবেকানন্দের কথা আবার ঠিক মুসলিম মানুষের যে হযরত মোহাম্মদ তিনিও বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজযাত্রায় যাও মুসলিমরা হজযাত্রা গেলে খুব পবিত্র বলে হজ হলে হাজি বলে হজ থেকে আসলে তিনি শ্রদ্ধাশীল হয়ে যান বলছেন হজযাত্রাও যেতে হবে না যে পাশের লোকটাকে খাও তখন হজযাত্রা না গেলেও সেরকম মতো পবিত্র এই দুই ধর্মগুরু মানুষের কথাই বলেছেন আমরা মানুষের কাজই করছি এই কাজটা খুব মহৎ কাজ যেন আমার পুজো কমিটি আমিও সভাপতি হিসেবে গর্বিত আমাদের পুজো কমিটি এই কাজটাকে খুব সুন্দরভাবে করলেন মানে করলেন আমি আশাবাদী যে মনোদাকে যেদিনকে আমরা এটা তুলে দেবো 2 লক্ষ টাকা আমাদের যে কোনো একজন মানে বিষয়গুলোকে দিয়ে আমি একটু খুবই চেষ্টা করছি আমি জানি না আমাদের পুজো কমিটি এবার যদি ছোটো হচ্ছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যেদিন আমাদের সঙ্গে সব পুজো না হলে আমার খুব ইচ্ছে আছে যে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলবো যেন আমরা উদ্যোগ আমরা নিয়েছি আপনি শুধু একটা শুধু গ্র্যাটিচিউড জানান মানে আপনার একটা নির্দেশ আপনার একটা শুভেচ্ছা মনোদার মতো 74 বছর বয়সী লোককে আমার ওনার মাথায় ঢোকানোর
একটাই হচ্ছে একটা যে আমার কোনো আত্মপ্রচার না, হয়তো বা মুখ্যমন্ত্রীর মাথায় একটা ঢুকে গেলে যে কোনো রিক্সা চালক বয়স হয়ে গেলে তার জন্য হয়তো কোনো প্রজেক্ট উনি মাথা থেকে বের করবেন। একটা রিক্সা চালককে উপকার করতে গেলে রাজ্যের সব রিক্সা চালক যাতে উপকৃত হয় এটা যদি মুখ্যমন্ত্রীর কাছে জানানো মুখ্য মানে আমরা সব কাজে শিখি, ছোটো ছোটো অনেক কাজগুলোতে আমি শিখি। আমি যেমন অনেক বড় বড় পুজো ক্লাব ইত্যাদি করেছি, সচিন তেন্ডুলকার থেকে আরম্ভ করে কাকে আনিনি এমন না, কিন্তু আমি পালপাড়া ঘাঁটিতে পালপাড়াতে একটা ছোট্ট লাইব্রেরি উদ্বোধন করতে গিয়ে দেখেছিলাম ওরা উদ্বোধন করলো ফুলের পাপড়ি দিয়ে ফুলের পাপড়ি সরিয়ে, আমার এত সুন্দর লাগলো পয়সা নিয়ে আন্তরিকতার নিষ্ঠা দিয়ে মনে হলো যে আমি যা উদ্বোধন করেছি জীবনে ওরকম উদ্বোধন কখনো করিনি। প্রতিদিন আমাদের শিখতে হয় কাজের মধ্যে দিয়ে মানুষ আন্তরিকতা এবং নিষ্ঠা সহকারে। এই জন্য মুখ্যমন্ত্রীকে এটা বলা মানে চত্র বছর বয়সী রিক্সা চালকরা রাজ্যে এই অবস্থাতেও আছে, পরবর্তীকালে যাতে যাতে তার মাথার মুখে থাকে যে আমি রিক্সা চালকের একটা একটা সময়ের পর বয়স্ক রিক্সা চালকদের প্রতি যাতে আমরা ভালো করে ভাবতে পারি ইত্যাদি করতে পারি। এই জন্য এই প্রকল্পটা আমি আবার বললাম, এটা আমি বলার ক্ষেত্রে করছি, এটা একটা খুবই মানে সুন্দর প্রকল্প। শুধু একটা মনাদানা, যদি আপনাদের কাছে এরকম কোনো মনাদার খবর থাকে কোনো বয়স্ক রিক্সা চালকদের বলবেন, আমরা পরবর্তীকালে আরও অন্য কিছু করেও বিষয়টাকে রাখবো। এই ধরনের মানুষের জন্য আমি তাপস চ্যাটার্জি নাম বুটে ভিক্ষা করতেও রাজি আছি, যেন এই মানুষগুলো বিষয়গুলো থাকে। আমরা সব এই মানুষগুলোর জন্যই আমরা ভোটে জিতি, এই মানুষগুলোর জন্য আমরা নেতা হই, এই মানুষগুলোর জন্য প্রত্যেক মানুষ আমাদের চেনে, এই মানুষগুলোর প্রতি যেন আমাদের প্রতিনিয়ত কাজ থাকে। সরকারি নিয়ম অনুযায়ী সব কাজ করা যায় না, কিন্তু নিষ্ঠা এবং লক্ষ্য ঠিক থাকলে ঠিক কাজটা করা যায়। এটাই আমাদের আজকে যেটা আমাদের কার্যকারী সভাপতি আপনাদের সামনে বলছিলেন যে টাকাটা তুলে দেবেন, এটা হচ্ছে এরকম একটা বড় লক্ষ্য। আমি বলবো আমার জন্য না, আপনারা মনদার জন্য একটু হাততালি দিন, মনদাকে শুভেচ্ছা জানান, মনদার প্রতি শ্রদ্ধা জানান। আচ্ছা, আপনারা শুনলেন মনাদা সম্পর্কে এবং আমাদের মাননীয় সভাপতি এলাকার উন্নয়নের উপকার তাপস চট্টোপাধ্যায়ের কী পদক্ষেপ সেটাও শুনলেন। তা আমরা পুজো কমিটির পক্ষ থেকে এখন 5,000 টাকা তুলে দিচ্ছি, একটু সকলে জোরে হাততালি দেবেন। আমরা সকলের কাছে বলছি যে একটা মহৎ কাজের জন্য আমরা 5,000 টাকা পুজো কমিটির পক্ষ থেকে তুলে দিচ্ছি, একটু জোরে হাততালি দিন। আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, এবার আমরা বলবো সম্পূর্ণভাবে আমাদের নিজেদেরকে সমস্ত কিছু বিষয়ে সংশোধন করতে পারি। বিজয় হচ্ছে সংশোধন। আমরা দেখেছি, আমি মানে আমার মাকে দেখেছি যে আমাদের পাড়াতে আমার আরেকজন বন্ধু সঞ্জীব, তার মায়ের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, তো মাঝে মাকে ঝগড়া হতো কথা থাকতো না, তো যেই বিজয়াতে সিঁদুর পেয়ে খেলতেন যেই মাকে বরণ করতেন, তারপর দেখতাম আবার ছমাসকে আবার কথা হবে। যখন দেখবেন চার সাথে যার বিবাদ থাকে, এই যে কোলাকুলি করা এই যে আমাদের প্রক্রিয়া, তার মধ্যে দেখবেন আমাদের মনের সব গানই মুছে যায়, আমাদের মধ্যে বিবাদ সমস্ত কিছু মিটে যায়, এটা আমাদের পরম্পরা। এই দিনটার দিকে আমরা তাকিয়ে থাকি। আজকে একটা বিশালের দিন, মা বিদায় নেবেন, আবার একটা বছর বাদে আসবেন, একটা বছর আমরা তাকিয়ে থাকবো। আমাদের অনেক কর্মকাণ্ডের মধ্যে বিষয় হবে, জয় পরাজয় মতবিরোধ সব থাকবে, কিন্তু এই দিনটা আবার যেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা এসে গেলেই যেন আমাদের মনে হয় বাঙালিরা ঐক্যবদ্ধ। পাড়াকে দেখবেন কোনো ঝগড়া হলো বয়স্করা বলে না, পুজোর সময় ঝগড়া করছি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলার পর যেন মনে হয় সব বাঙালিরা আমরা একমত, আমাদের মধ্যে দল বল বল পার্টি পলিটিক্স সব আলাদা আলাদা থাকে, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলার পর যেন সমস্ত বাঙালি জাতি আমরা একটা ঐক্যবদ্ধতার বিষয়টাকে রাখি। সকলে ভালো থাকবেন, সকলকে আমি আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমরা এবছর অনেক একটু নানা পরিবেশের মধ্যে এই পুজোটা করলাম, আমরা আশা করবো 122 বছর, আমি ভগবানের কাছে নিজেও কামনা করি যে 125 বছর পুজো, আমার খুব ইচ্ছা যে 125 বছরের পুজো রাজ্যের একটা পুজোর মধ্যে বিষয়টাকে রাখবো। আমাদের রাজারহাটও পুজোতে এখন পিছিয়ে নেই, গতকালকে আমি শুভেচ্ছা দিয়ে আসলাম, আমাদের কৃষ্ণপুরের মাস্টারদা স্মৃতি সংঘ তারা এশিয়ান পেন্টস পেয়েছেন, এটা আমাদের কাছে গর্বের। এর আগে আরেকটা প্রফুল্ল কারণ এশিয়ান পেন্টস পেয়েছেন, আমি যখন চেয়ারম্যান ছিলাম আমার সরকারি ফান্ড থেকে 50,000 টাকা দিয়েছিলাম, রাজারহাটের যে কোনো সাফল্য আমাদের সাফল্য, আমাদের রাজারহাটও এবং কৃষ্ণপুর ইত্যাদি অঞ্চলে এশিয়ান পেন্টস পাচ্ছেন। আমরা চেষ্টা করবো 125 বছরে যাতে আমরাও আমাদের গোপালপুর এশিয়ান পেন্টস পান্স হিসেবে আমরা ব্যাপারটাকে ভাবো, 125 বছরে যদি উপরওয়ালা ভগবান আমাদের কাছে সব আশীর্বাদ ঠিক ঠিক থাকে, ঠিক পথে চলে মানে চলে আমরা ঠিক আমাদের গ্রামের পুজোটা, এটা আমরা ঐক্যবদ্ধ। আর এখানে দেখুন সকলে মিলে আমরা এক জায়গায় মিলিত হই, মিলিত জায়গা, যদি এখন ব্যস্ততার জন্য আড্ডা মারা হয় না, পুরনো বন্ধু বান্ধব সবাই মিলে আমাদের এবারে মানে এখানে আছেন মানে থাকেন এক জায়গায় সব আসেন। বিশেষ করে এই দিনটা আসলে আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে সমস্ত বৌমারা বা পাড়ার বৌদিরা বয়স্করা যখন বেঁকেছিলেন সবাই মিলে একসঙ্গে এত বিষয় হয়, কারণ আমাদের এখন গোপালপুর গ্রাম অনেক বড় হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে পরিচয় আসতে থাকতে পারেন, এই একটা মাঠ যেখানে আমরা সকলে মিলে মানে আমরা ঐক্যবদ্ধ থাকি মানে থাকি। এই জন্য আমি আমরা আপনাদের প্রত্যেককে এই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ প্রণাম জানাচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুখে থাকুন। তা সত্ত্বেও আমাদের এখানের মধ্যে যারা আমাদের যারা দুঃখের খবর, আমাদের এবছর
একজন সম্পাদক নানু নানু তার পিতা মারা গেছেন, আমাদের প্রবীণ বাসিন্দা তিনি মারা গেছেন খুব দুঃখের, কারণ সে সম্পাদক অত্যন্ত পরিশ্রম করেছেন, কিন্তু লাস্ট দিকে প্রথা অনুযায়ী সে কাঁচা পড়ে আত্মবিশ্বাস থাকতে পারে না, মানে এই জন্য আমরা দুঃখিত। অনেকে এছাড়া অনেকেই প্রয়াত হয়েছেন, এছাড়া আরেকজন যেটা ক্লাবের পুরনো তারা অবশ্য আরেকটা তারপরে বনমালী ঘোষ, এই ক্লাবের দীর্ঘদিনের পরে তিনি আজকে জানেন যে আইসিসি আছেন, তাকে আমি ব্যবস্থা করেছি, মানে উমাতে ভর্তি কাটে, উমা থেকে ট্রান্সফার করে সরকারি হাসপাতাল সাগর দত্তে, শিশুতে আছেন কোভিড পজিটিভ, খুবই পিকিউলিয়ার কন্ডিশন, সবাই মিলে খবর রাখবেন। বনমালিদা আমাদের এলাকার খুব পুরনো মানুষ, এই ক্লাবে অনেক অবদান বনমালিদার আছে, বনমালিদা অমরদা মারা গেছেন, বনমালিদা হরপ্রসাদ ঘোষ, এরা হচ্ছে এই ক্লাবের একটা স্থপতি, এই জন্য আমরা এদের মানে বনমালিদা সেবা তারও মায়ের কাছে কামনা করো, মা তাকে সুস্থ করে দাও, আর সুস্থ করে যদি ফিরে আসতে পারে সেটা আমাদের কাছে কামনা, কারণ বনমালিদা আমাদের অসুস্থ অবস্থার বিষয় আছে, ওর মা ওর মেয়ে স্ত্রী আমার সঙ্গে যোগাযোগ রাখে, আমার সঙ্গে একজন অমর গেছিলো দেখতে, মানে উমাতে আমি নিজেও সমস্ত ব্যবস্থাটি আমার পক্ষ থেকে করেছি, যাতে বনমালিদা ভালো থাকে, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেককে আমি নমস্কার প্রণাম জানাচ্ছি, আশা করি সবাই মিলে আমি আজকে ছেলেদের বলব একটু করে যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশনের নির্দেশে যদি বিসর্জনটা আমরা সম্পন্ন করতে পারি, সকলে শৃঙ্খলাবদ্ধভাবে বিষয়টাকে করে মানে করে সবাই যেন আমরা কমপ্লিট করতে পারি, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেক আমি বিজয়ের শুভেচ্ছা বয়স্কদের প্রণাম জানাচ্ছি, আমার সমবেত শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রত্যেককে, দল মন নির্বিশেষে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মনের অন্তরস্থল থেকে, এটা আমার গ্রাম এটা আমার পাড়া, আমরা একসঙ্গে ঝগড়া ঝাঁটি মানে নানারকম মতান্তর হয়, কিন্তু এই দিনটা মিলনের দিন, সবার সঙ্গে আমরা মিল করে নেবো, এটা হচ্ছে আমাদের কাছে বিষয়। আমি সকলকে আমার পক্ষ থেকে নমস্কার প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশেষ করছি, নমস্কার। টিভির পক্ষ থেকে শুভ মাতৃবিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে উপস্থিত আছেন ডেপুটি মেয়র, বিধাননগর পৌর নিগমের ডেপুটি মেয়র মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়। বিজয় দশমীর দিনে যে উনি মহৎ কাজের কথা ঘোষণা করলেন, স্যারের মুখ থেকে একটু দু চার কথা জানেন। নমস্কার প্রত্যেকেই, বিজয়ের শুভেচ্ছা ধন্যবাদ, বয়স্কদের প্রণাম জানাচ্ছি। আপনারা যে ঘোষণা শুনলেন সেটা হচ্ছে মনাদা বলে একজন রিক্সা চালক, 74 বছর বয়সী, 44 বছর ধরে নানপুরে রিক্সা চালায়, এই মানুষগুলো কোনো রিটায়ারমেন্ট নেই, হঠাৎ ভদ্রলোক একটা সমস্যা নিয়ে আসতে আমি আবিষ্কার করলাম যে সত্যি তো এই মানুষগুলো 74 বছর বয়সে একটা লোক পারছে না তাই চাড়াতে হচ্ছে, যেন আমি গত বিশ্বকর্মা পুজো থেকে তার 5,000 টাকা করে মাসে দেওয়ার দায়িত্ব নিই অ্যাজ কাউন্সিলর। আর একটা ঠিক হয় যে এই মানুষগুলো তাদের সমস্ত পুজো কমিটির একটা ইনভলভমেন্ট থাকুক, সবাই মিলে প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা 2 লক্ষ টাকা টার্গেট করেছি আমরা সব পুজো কমিটি থেকে অর্থ নিয়ে, সেই 2 লক্ষ টাকা তার ফিক্সড ডিপোজিট করা হবে, যাতে সে মনে করতে পারে যে যেখানে যে পরিষেবা দিল কত মানুষ রিটায়ারমেন্ট করার পর কত টাকা পান, উনি কোনো কিছু পান না। আমরা এটা করবো এবং আমি চেষ্টা করবো মুখ্যমন্ত্রীকে দিয়ে একটা 74 বছর বয়সী রিক্সা চালকের এরকম একটা কাজে উনি শুভেচ্ছা দেন, ওনার শুভেচ্ছা নেওয়াটা একটা লক্ষ্যই হবে, যাতে আমাদের পশ্চিমবঙ্গে অনেক রিক্সা চালক হয়তো এইভাবে আছেন, তাদের সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকলে উনিও পরবর্তীকালে যদি বড়ো লার্জ স্কেলে কাজ করেন তাহলে সেই কাজগুলোকে বিষয়টাকে হবেন। আমরা এটাই করছি, এই জন্য এবছর পুজোয় করোনা পরিবেশেও ওই ওনার প্রতি আমরা ধারণা, প্রতি বছর আমরা কোনো না কোনো কাজের মধ্যে থাকি, এবছরটা ওনার জন্য আমরা উৎসর্গ করেছি। মাননীয় তাপসবাবুকে সাধুবাদ জানাই ওনার এই মহৎ কাজের জন্য। নমস্কার, বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে আরও একবার মাতৃবিজয়ের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
चौबीस घंटा थे इसे पहुँचे तरुण संघ क्लाबे जर काली पुजो प्रति बचर नए ए बचर एक अभूतपूर्व रूप धारण करी काली पुजो कमिटी किस मूल्यवान सदस्य तरह प्रश्न करब प्रथम प्रश्न एटाई जे बचर काली पुजो नहीं अपन उन्मादना ठीक को जगह दाड़ी आज तो प्रत्येक बचर ही उन्मादना अनेक चरम थे আমরা প্রত্যেকবার চেষ্টা করি ভালো করার জন্য। এইবারেও আমরা একটা থিম নিয়ে এসেছি যে মুখ ও মুখোশ, মুখোশের অন্তরালে। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের চারিত্রিকগত বৈশিষ্ট্যগুলো যেরকমভাবে হয়ে যাচ্ছে যে যাতে আমরা সমাজের কাছে একটা বার্তা দিতে পারি সেই আশা নিয়েই এটা করেছি। তার সাথে আমরা অনেক সামাজিক কাজকর্মও করে থাকি, যেমন আজকে 300 শাড়ি আর 100 কম্বল প্রদান করা হবে। আমরা বিভিন্ন রকম ব্লাড ডোনেশনও ক্যাম্প করি প্রত্যেকবার, যতটা সম্ভব আমরা বিভিন্ন রকম গরিব মানুষকে আমাদের এরিয়া সাহায্য করার অনেক চেষ্টা করি। আমাদের আগামী বুধবার দিনকে ভোগ খাওয়ানো হবে মায়ের প্রায় 2000 লোক। যার নাম মুখোশের আড়ালে, দেখতে হলে আসতে হবে। বিশ্ববাংলা টিভির পক্ষ থেকে তরুণ সংঘকে সেরা পরিবেশের জন্য পুরস্কৃত করা হলো। নিউজ 24 ঘন্টা থেকে শিল্প মাধ্যমে সেরা তরুণ সংঘকে পুরস্কৃত করা হলো। অনেক 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 ধন্যবাদ।